বন্ধুরা এর আগে আমি তোমাদের উল বোনার চারটে পর্ব শেয়ার করেছি কিভাবে ঘর তুলতে হয় কিভাবে সোজা বুনতে হয় পর্ব ওয়ানে কিভাবে ঘর তুলতে হয় আর পর্ব টুতে কীভাবে সোজা বোনা হয় পর্ব থ্রিতে কিভাবে উল্টো বুনতে হয় আর পর্ব ফোরে কিভাবে সোজা উল্টো একসঙ্গে বোনা হয় এগুলো আমি তোমাদের এই চারটে পর্ব আমি তোমাদের শিখিয়েছি দেখিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের শেয়ার করব কিভাবে ঘর বন্ধ করতে হয় তো এই জন্য এই আমার বোনা রয়েছে দেখো সোজা কাঁটা সোজা বোনা রয়েছে সোজা উল্টো বনেছিলাম তো এখন সোজা কাঁটা আমি সোজা কাঁটায় ঘর ঘর বন্ধ করা দেখাবো তারপরে আবার উল্টো কাঁটাতে কীভাবে ঘর বুনতে বন্ধ করতে হয় সেটাও দেখাবো তো দেখো শুরু করছি তাহলে এই সোজা প্রথম প্রথম ঘরটা আমি তুলেই নিই তারপরে একটা ঘর সোজা বুনলাম এই সোজা বুনলাম দেখো আমার ডান হাতের কাঁটায় এখন দুটো ঘর রয়েছে এই দুটো ঘর রয়েছে আর কিন্তু বুনবো না এখন এগুলো থাকবে এবার এই নিচের ঘরটা প্রথম ঘরটা দ্বিতীয় ঘরের মাথার উপর দিয়ে ফেলে দেবো দেখো একটা চেন মতো পড়লো আর আমার ডান হাতের কাঁটাতে একটি ঘর থাকলো এবার আবার একটা ঘর না দেখো ডান হাতে দুটো ঘর রয়েছে আবার এই ঘরটা এর মাথার ওপর দিয়ে ফেলে দিলাম দেখো দুটো চেন হলো আবার একটা ঘর বুনবো একসঙ্গে কিন্তু সব ঘর বুনবো না মাত্র দুটো ঘর থাকবে রানাতের কাঁটায় এবং একটা ঘর আর একটা ঘরের মাথার ওপর দিয়ে ফেলে দিলাম দেখো এইভাবে একটা করে চেন পড়তে থাকবে আবার একটা ঘর বুনলাম দ্বিতীয় ঘরটা ফেলে দিলাম আবার দেখো খুবই সোজা তোমরা সবাই পারবে কোনো সমস্যা নেই দেখো এইভাবে একটা একটা ঘর কমে যাচ্ছে আর এই জিনিসটা গলা ফেলার ক্ষেত্রে খুবই দরকারি গলা ফেলার ক্ষেত্রে দরকার আর হাতা ফেলার ক্ষেত্রে দরকার তো মাফলার শেষ মাফলার বন্ধ করার জন্য দরকার সবসময় এটা তো লাগবেই এটা তোমাদের শিখতেই হবে এটা সব সবসময় লাগে ঘর কীভাবে বন্ধ করবে হলো এটা আমি সোজাভাবে ঘর বন্ধ করছি দেখেছ সোজা বুনে ঘর বন্ধ করছি তেমনি উল্টো বনে উল্টো কাঁটাতেও ঘর বন্ধ করা যায় উল্টো কাঁটাতেও ঘর বন্ধ করা যায় যদিও আমার এটা সোজা বোনার জায়গা সোজাই বুনতে হবে এই কাঁটাটা পুরোটাই কিন্তু আমি তোমাদের উল্টো কাঁটাতে কীভাবে ঘর বন্ধ করতে হয় সেটা শেয়ার করে দেখাচ্ছি দেখো এতেই আমি দেখাচ্ছি কিন্তু এটা যখন উল্টো কাঁটাতে চলবে তখন উল্টো কাঁটাতেই ঘর বন্ধ করবে আর এটা যখন সোজা কাঁটা চলছে তাই সোজা কাঁটাতে ঘর বন্ধ করছি আমি শেখানোর জন্য তোমাদের এটা উল্টো কাঁটাতে দেখাচ্ছি এই একটা ঘর উল্টো বুনলে তারপরে একটা ফেলে দাও আবার একটা কিছুই নয় একই সিস্টেম শুধুমাত্র সোজার সময় সোজা উল্টোর সময় উল্টো এই ঘর ফেলাটা একই পদ্ধতি এটা আমি দেখাচ্ছি দেখানোর সোজা বোনার জায়গাতে আমি উল্টো বনে তোমাদেরকে উল্টো কাঁটায় কিভাবে ঘর ফেলতে হয় সেটাই দেখাচ্ছি একই পদ্ধতি দেখো এটা যেহেতু উল্টো কাঁটায় বোনার কথা আমি সোজা কাঁটাই তো করে দেখালাম তোমাদের দেখাবো বলে তাই এটা এরকম হয়েছে কিন্তু এই রকম চেন হবে পুরো জিনিসটাই এইভাবে চেন হবে এটা উল্টো কাঁটাতে বোনার কথা কিন্তু আমি সোজা কাঁটাই বনেছি তাই এরকমটা দাঁড়িয়েছে তাহলে তোমরা কীভাবে ঘর বন্ধ করতে হয় সেটা শিখলে এবং এই শেষ যে ঘরটা থাকলো এটাকে এর মধ্যে ফুলটাকে বের করে নিলাম ব্যাস এবার এটা তুমি কাঁচি দিয়ে কেটে দাও ব্যাস তাহলে হয়ে গেল এটা কাঁচি দিয়ে কেটে দিলে ব্যাস তাহলে দেখলে কীভাবে ঘর বন্ধ করতে হয় এই ঘর বন্ধ করা বিভিন্ন কাজেই লাগবে সোয়েটার মাফলার টুপি যাই বলো না কেন ঘর বন্ধ করাটা শিখতেই হবে ঘর বন্ধ সব সবসময় লাগে বিশেষ করে গলা ফেলা বগল ফেলা এসবের ক্ষেত্রে এটা খুবই দরকারি দেখো হুম তাহলে সোজাবোনা শিখ ঘর বন্ধ করাটাও শিখলে তাহলে এটা আমাদের এই নিয়ে উলবোনার পর্ব হলো পঞ্চম পর্ব আজকের পর্ব নিয়ে উলগোনাথ পঞ্চম পর্ব হলো তাহলে তোমরা মোটামুটি এই পাঁচটে পর্বতে খড়ি হাতেখড়ি হাতে হাতেখড়ি পর্বে এই পাঁচটে পাঁচটি পর্বতে তোমরা মোটামুটি কিছুটা হলেও শিখতে পেরেছ তো ভালো করে প্র্যাকটিস করো পরে আরও ডিজাইন তারপরে টুপি মোজা ইত্যাদি ইত্যাদি সব করে দেখাবো ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই হলো